ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, দিস ইজ মি সঙ্গীতা। সঙ্গীতা স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সঙ্গীতার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বিগিনার্স একটা মেকআপ। দেখো একদম সিম্পলের ওপরে আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে আর ভিডিওটা দেখে তোমরা হেল্পও পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর শেয়ারও করে দিও বন্ধু ফ্যামিলির সকলের সঙ্গে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তাদের আমি রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা বেল বাটন আছে ওটাও হিট করে দিও, যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো বেশি দেরি করবো না, আমি ভিডিওটা স্টার্ট করে দিই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বিগিনার্স মেকআপ একদম স্টেপ বাই স্টেপ। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করে দিই। আর আমি কিন্তু অফলাইন আইব্রোজটা করে নিয়েছি, কারণ আমার আইব্রোজের অবস্থা খুব বাজে, তার জন্য তোমাদের সঙ্গে আর ফিল আপ করছি না তোমাদের সামনে। তো চলো আমি আজকে বেস মেকআপ দিয়েই যাব। প্রথমে তো আমি টোনার অ্যাপ্লাই করে নেব, আমি বায়োটিকের টোনার ইউজ করছি। টোনারটা স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হওয়া পর্যন্ত ওয়েট করবে। টোনারটা আমার স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেছে, আমি ময়শ্চারাইজারে চলে যাব। ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি পন্ড সুপার জেল, মানে সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার, এটা ইউজ করব। এটা বিগিনার্সদের জন্য খুব ভালো, একদম লাইট ময়শ্চারাইজারটা, দেখো কাইন্ড অফ জেল বেস। তোমাদের বলি বিগিনার্সদের, কেন সবাইকেই বলবো আর বিগিনার্সদের স্পেশালি বলবো, যে তোমরা ময়শ্চারাইজার প্রাইমার আর টোনার কোনো সময় স্কিপ করবে না। ময়শ্চারাইজারটা আমাদের স্কিনকে হাইড্রেশন দেয়, তো ময়শ্চারাইজারটাকে স্কিপ করবে না। এবার চলে যাবো প্রাইমারে, প্রাইমারটা তো স্কিপ করবেই না। প্রাইমারটা কী করে, আমাদের স্কিনে যে ওপেন পোরস আছে সেগুলোকে লক করে দেয়। আর তোমার হচ্ছে প্রাইমারটা ইউজ করলে স্কিনে যে আমরা মেকআপটা দেব স্কিনটাকে অত ড্যামেজ করতে পারে না প্রাইমারের জন্য, মানে একটা লেয়ার পড়ে যায় ওপর থেকে। তো আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি, এটা সিলিকন বেস প্রাইমার, তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। আমি বিগিনার্সদের দেখাচ্ছি তো আমি একটু চেষ্টা করব কম রেঞ্জের দেখানো। দেখো টি জোনে ভালো করে ফোকাস করবে, এই পোর্শনটা হচ্ছে আমাদের টি জোন। তো আমি সারা ফেস এভাবে প্রাইমার দিয়ে নেব, আইলিডও দিয়ে নেব, কারণ আমি আইলিডে প্রাইমার দিয়েই থাকি তোমরা জানো। তোমরা প্রাইমারের বদলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, নেকেও দিয়ে নেব। স্কিনটা কতটা স্মুথ হয়ে গেছে, আর যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। তো চলো আমি ফাউন্ডেশন ইউজ করছি, ফাউন্ডেশনের জন্য আমি লরিয়েলের টু ম্যাচ ফাউন্ডেশন এটা ইউজ করছি, আমার শেড হলো 6 & হানি। এটাকে ভালো করে শেক করে নেব, আর যতটা পারবে ততটা কম প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে, কারণ বিগিনার্স তো হয়তো বুঝে উঠতে পারবে না, তবে চেষ্টা করবে একটু কম প্রোডাক্ট ইউজ করার। তো দেখো আমি এরম এনেছি, এটাকে সারা ফেস আমি ডট ডট করে দেব, তাহলে কি হবে আমার ব্লেন্ড করে নিতে সুবিধা হবে, আর সারা স্কিনটা মানে সারা ফেসে ইভেনলি ব্লেন্ড হয়ে যাবে, কোনো জায়গায় কম বেশি মনে হবে না। এই ছোট ছোট টিপসগুলো একটু মাথায় রাখবে, নেওয়া হয়ে গেছে, বাকিটা আমি বিউটি ব্লেন্ডারে নেবো। তোমরা প্রথমে বিউটি ব্লেন্ডার ইউজ করো, আমি বিউটি ব্লেন্ডার ইউজ করছি পুনা স্টোরের, এটা খুব ভালো, আমি বিগত 2-3 বছর ধরে এটা ইউজ করছি, মানে এটা না এটা আমার সেকেন্ড পারচেস, বাট এটাই ইউজ করি এই কোম্পানিটা। তো চলো আমি ব্লেন্ড করে নেব, আইটা আমি এখন বাদ রেখেছি পরে ব্লেন্ড করে নেব, মানে কনসিলার দিয়ে আইটাকে সেট করব, আইব্রোজটাকে তারপরে ঠিক করে দেবো। আর খুব ভালোভাবে একটু টাইম নিয়ে ব্লেন্ড করবে, এরম করে টেনে টেনে ব্লেন্ড করবে না। যদি ফাউন্ডেশন বেশি ইউজ করে ফেলো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিজ পড়ে যাবে।
দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আর আমি নেকেও কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি চলে যাব আইলিডে, মানে আয়ে চলে যাব। আয়ের জন্য আমি ইউজ করছি কনসিলার, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস কনসিলার। আমার শেড হলো লাইট, তো আমি প্রথমে আইব্রোজটাকে ঠিক করে নেব। দেখো এই আইটা মোটামুটি হয়েছে, বাট এই আইটা একটু লাগবে মনে হচ্ছে প্রোডাক্ট আমার, তো আমি অল্প প্রোডাক্টই ইউজ করব, দিয়ে দেবো হালকা করে। দেখো ব্লেন্ড হয়ে গেছে, আমি কম্প্যাক্ট দিয়ে সেট করে নেব। আমি কম্প্যাক্ট ইউজ করছি ফেসেস কানাডার, সেট করে নিলাম নাহলে ক্রিজ পড়ে যাবে। এবার আমি আই মেকআপে চলে যাব। আই মেকআপের জন্য আমি ইউজ করছি হিলারি রোডের একটা প্যালেট, এই দেখো আমি এই টাইপের একটা ব্লেন্ডিং ব্রাশ নেব। আজকে বেশি কালার অ্যাপ্লাই করব না, এই কালারটা এই কালারটা মিক্স করে নেব। হালকা একটা ক্রিজ করব। দেখো এই চোখে, এখানে আমাদের সবারই একটা ডেপথ আছে চোখে হাড়ের নিচে, তো সেখানে ব্লেন্ড করব। সেম প্রসেস এদিকে করে নেব। ও হয়ে গেছে, আমি এবার চলে যাব এই ডার্ক কালারটাই, পার্পল কালার। আমি একটা ব্রাশই নিচ্ছি, কারণ বিগিনার্স কাছে হয়তো অত ব্রাশ থাকবে না। এবার আমি আউট অফ কর্নারে ফোকাস করব। দেখো একটু ডার্ক করার চেষ্টা করব। একদম সিম্পলের উপরে রাখবো। আচ্ছা আই মেকআপ হয়ে গেছে বলতে পারো, এবার এই গোল্ডেন শেডটা নেব, এখানে অ্যাপ্লাই করে দেবো 1/3 আইলিডের উপরে। একদম সিম্পলের উপরে দেখো, ওকে একটুখানি ব্লেন্ড করে দিই। তো হয়ে গেছে, আমি এবার চলে যাব আইলাইনারে। আইলাইনারের জন্য আমি আইলাইনার ইউজ করছি মেবলিনের। তোমরা কাজল দিয়েও স্মাচ করে নিতে পারো, এই স্মাচ দেখাবো না, আইলাইনার দেবো। আইলাইনার তোমরা যখন আইলাইনার পরবে সবসময় চেষ্টা করবে আইলাইনারটার এক্সট্রা যে প্রোডাক্টটা আছে সেটা এইভাবে রিমুভ করে নিতে। এতে তোমাদের সুবিধা হবে। এইবার কি করবে, আউট অফ কর্নারে এইভাবে রাখবে, রেখে এইভাবে টেনে দেবে, যদি উইং বেশি করতে না চাও এইভাবে টেনে দেবে। দ্যাটস ইট, দেখো এবার আমি এই আইটা করে নেবো, সেম প্রসেস। তো আমি 1/3 আইলাইনারই ইউজ করেছি আজকে, পুরোটা আইলাইনার। চলে যাব আমি ফেস মেকআপে, আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছিল। দেখো আমার কোনো জায়গায় কিন্তু ক্রিজ পড়ে যায়নি, বেসিক্যালি এই জায়গাগুলো ক্রিজ পড়ে যায় আমার চোখের নিচে, নো ক্রিজ। আমি এবার হাইলাইট আমি ইউজ করব, খুব অল্প পরিমাণে ইউজ করব আজকে। সত্যি বলতে প্রোডাক্টও নেই আমার।
মেকআপ হবে, বেশি বেশি প্রোডাক্ট দিলে হয়তো বেশি ভালো মেকআপ লাগবে না, একদমই না, এটা ভুল ধারণা। তো চলো আমি ব্লেন্ড করে নিই তাড়াতাড়ি করে। যত কম প্রোডাক্ট ইউজ করবে তত ফ্লরেস লাগবে মেকআপটা, তত সুন্দর হবে মেকআপ। আমার এখানে আইলাইনার মনে হয় ল্যাশে লেগেছিল, সেটা লেগে গেছে, এটা পরে রিমুভ করে দেব। তো আমার হাইলাইট কনসিলার ইউজ করা হয়ে গেছে, আমি এবার চলে যাব এটাকে বেক করব একটু। তো তার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোলিং প্যালেট থেকে এই যে বানানা শেডটা দেখছো, এটা ইউজ করব। এইভাবে ড্যাব ড্যাব করে দিয়ে রাখবো, কম্প্যাক্ট দিয়ে সেট করে নেবো এইভাবে। খুব বেশি কম্প্যাক্ট ইউজ করবে না, নাহলে ফেস কিন্তু পাউডারি পাউডারি হয়ে যাবে। আমার পাউডার ইউজ করে আমি এবার ফেস কন্ট্রোলে চলে যাব। আমি সেম প্যালেটটা নেব, নিয়ে ফেসটাকে কন্ট্রোল করে নেব। ফেসটাকে কন্ট্রোল করলে কি হয় বলো তো, আমাদের ফেসটা স্লিম লাগে। তোমার যদি মনে হয় যে তোমার ডবল চিন রয়েছে, তুমি কন্ট্রোল করো, নাহলে স্কিপ করে দাও। আমি সেম ব্রাশটাকে এইভাবে নেব, নিয়ে নোজ কন্ট্রোল করে নেব। ব্লাশের জন্য আজকে ইউজ করব হয়তো সব রকম প্রোডাক্ট নাও থাকতে পারে, তার জন্য আমি তোমাদের আই শ্যাডো দিয়ে আজকে ব্লাশ অ্যাপ্লাই করে দেখাবো। আমি এই যে লাইট কালারটা নেব ব্রাশে, অরেঞ্জটাও মিশিয়ে নেব, সবসময় এক্সট্রাটা রিমুভ করে দেবে। এবার ড্যাব ড্যাব করে বসিয়ে নেবে, এইবার ব্লেন্ড করে দেবে। যদি মনে হয় যে ব্লাশ খুব বেশি অ্যাপ্লাই হয়ে গেছে, তার উপরে যদি ফাউন্ডেশন দিতে যাও, মেকআপটা একদম ভালো হবে না। তো চেষ্টা করবে যদি ব্লাশ বেশি হয়ে যায়, কোনো অসুবিধা নেই, ব্লাশ মানে সব স্কিনে আমার মনে হয় ব্লাশ একটু পরে, মানে একটু যদি টাইম রাখো, ব্লাশটা অক্সিডাইজ হয়ে যায়। তো মেকআপটা খারাপ হয়ে গেল বলে আবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, মোটেও করবে না। আমি এক্সট্রা যে পাউডারটা বেকিং এর জন্য রেখেছিলাম সেটা রিমুভ করে দিচ্ছি। দেখো এবার চলে যাব আমি হাইলাইটে। হাইলাইটের জন্য আমি ইউজ করছি শিবানা কালার্স এর শিমার ব্রিক। সব কালারগুলো একবারে নেব, নিয়ে এক্সট্রাটা রিমুভ করে এই হাইলাইটারটা নিয়ে আমি এর আগেও বলেছি, যারা নেব ভাবছো ক্রম প্রাইসে হাইলাইটার, তাদের বলবো একদম চোখ বন্ধ করে নিয়ে নাও। আমি সেম ব্রাশ দিয়ে ব্রাউ বোনে হাইলাইট করে দেবো। আর যারা হাইলাইট পছন্দ করো না, ম্যাট লুক চাও, তা হাইলাইটটাকে স্কিপ করে দাও। খুব ভালো লাগে পার্সোনালি, বাট ভেঙে ভেঙে নষ্ট হয় অর্ধেক। দেখো কতটা ক্রিমি, ইনার কর্নারে হাইলাইট করতে পারো, বাট আমি স্কিপ করে দিলাম, যেহেতু আমি বিগিনার্স মেকআপ দেখাচ্ছি তার জন্য আমি স্কিপ করে দিলাম। এইবার চলে যাবো আমি ফিক্সার। ফিক্সারের জন্য আমি ইউজ করছি ফেস স্ক্যানারের ফিক্সার, এটা দূরের থেকে ইউজ করবে। বিগিনার্স হোক বা বিগিনার হও বা এমনি যারা মেকআপ লাভার আছো, তাদের আমি বলবো ফিক্সার অবশ্যই ইউজ করো। ফিক্সারটা মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করে। এক্সট্রা প্রোডাক্টটা আমি বিউটি ব্লেন্ডার ড্যাব ড্যাব করে দিয়ে ঠিক করে দেবো। এটার কোনো শেডটা আমি বুঝতে পারছি না, কারণ এই জায়গাটা অর্ধেক স্লিপ উঠে গেছে, শুধু এটুকু জানি 02 বলে লেখা আছে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও, যদি কালারটা তোমাদের পছন্দ হয়
চলো সেম প্রসেস তোমরা এখানেও এটা করে নেবে, এক্সট্রা প্রোডাক্টটা আগে রিমুভ করে বর্ডারটা করে নেবে, দেন ফিল আপ করবে। তো আমার লিপস্টিক ইউজ করা হয়ে গেছে, এবার আমি মাস্কারা ইউজ করব। মাস্কারার জন্য আমার কাছে মাস্কারা আছে মেবলিনে, বাট এটা অনেকটা ড্রাই হয়ে গেছে, তো এটা ইউজ করছি আমি। আমি ব্রাউজটাকেও সেট করে নেব। তো চলো, মেকআপ ডান, আমি জুয়েলারি পরে ব্যাক করছি। তো দেখো আমি চলে এসেছি ফাইনাল লুক, আমি জাস্ট সিম্পল একটা ইয়ারিং পরেছি। তো দেখো, আশা করব তোমাদের আমি বোঝাতে পেরেছি মেকআপটা, যারা বিগিনার্স আছো তোমরা হেল্প পেয়েছো ভিডিওটা দেখে। আই মেকআপটা দেখো জাস্ট একদম সিম্পলের ওপরে আছে, কিচ্ছু করিনি। আর আমি হাফ লাইনার দিয়েছি আর কাজলটা দিয়েছি। আর যাদের ছোট চোখ রয়েছে, মানে ছোট আইজ, তাদের আমি বলবো প্লিজ তোমরা কাজলটা স্কিপ করবে না, কাজলটা পরলে অনেকটা ভালো লাগবে, কারণ চোখটা অনেকটা বড় লাগে। আর যারা বড় চোখ তারা প্লিজ কাজলটাকে অ্যাভয়েড করবে, মানে স্কিপ করে দিও, চোখটা তারা আরো বড় হয়ে যাবে। তো এই হচ্ছে লুক। আর আমি যেহেতু আইটা একদম সিম্পলের উপরে রেখেছি, তো আমি লিপস্টা একটু ব্রাইট কালার রেখেছি। দেখো এটা আমি শেড অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমার সব প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে থাকে, তোমরা চেক করতে পারো। আর তোমরা যদি আদার্স মানে সাইডে আমাকে ফলো করতে চাও, তো আমার ফেসবুক ইনস্টাগ্রাম আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ফলো করতে ফাইনাল। চলো, তোমাদের সঙ্গে দেখা হবে সঙ্গীতা স্টাইলের নতুন কোন ভিডিওর সঙ্গে। যারা নতুন আছো আমার চ্যানেলে, তাদের আমি রিকোয়েস্ট করব প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা বেল বাটন আছে ওটাও হিট করে দিও, যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গে সঙ্গীতা স্টাইলে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।